নিউজ অবশেষে ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে আলোচিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠে গেল ভারত চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটা ড্র করলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারত এমন সহজ সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল বিরাট কোহলির দল তবে সমীকরণ যে এত সহজে মিলে যাবে হয়তো কল্পনাও করেনি টিম ইন্ডিয়া দাপটের সঙ্গে ইংলিশদের ইনিংস ব্যবধানে হারিয়েছে তারা আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডকে ইনিংস এবং পঁচিশ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজ তিন এক ব্যবধানে জিতে নিল ভারত এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লিখিয়েছে কোহলির দল আগামী জুনে লর্ডসে টুর্নামেন্টের ফাইনালে তারা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্পিনারদের দাপটে ইংলিশদের বিধ্বস্ত করল ভারত রবিচন্দ্র অশ্বিন আর অক্ষয় প্যাটেলের স্পিন জুটিতেই দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে গুটিয়ে যায় মাত্র একশো পঁয়ত্রিশ রানে অশ্বিন আর অক্ষয় দুজনই নিয়েছেন পাঁচটি করে উইকেট ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন লরেন্স এছাড়া জো রুটের ব্যাট থেকে আসে তিরিশ রান দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতেই অস্বস্তিতে পড়ে ইংল্যান্ড অশ্বিন আর অক্ষয়ের ঘূর্ণিতে তিরিশ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফিরে যান ঢুকতে থাকা ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি তবে এক প্রান্ত আগলে ফিফটি তুলে নেন লরেন্স এর আগে ইংল্যান্ডের দুইশো পাঁচ রানের জব দিতে নেমে প্রথম ইনিংসে একশো ছিচল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে ভারত তবে ঋষভ পান্ত আর ওয়াশিংটন সুন্দরের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা একশো এক রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নেন ঋষভ পান্ত কিন্তু মাত্র চার রানের আক্ষেপে পুড়তে হয়েছে সুন্দরকে ছিয়ানব্বই রানে অপরাজিত ছিলেন তিনি শেষ পর্যন্ত তিনশো পঁয়ষট্টি রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারত প্রিয় দর্শক এই নিউজটি সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিনের ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে